হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাহেনা ইসলাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই ইজি একটি শরবতের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আপনার কোনো ব্লেন্ডারের প্রয়োজন হবে না। এটি খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং এই রমজানে আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে এটি আপনাকে হেল্প করবে। চলুন দেখে নিই এটি কীভাবে তৈরি করা যায়। এর জন্য আমি নিয়েছি হাফ চা চামচ তোকমা, হাফ টেবিল চামচ ইসবগুলের ভুষি। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার তোকমা এবং ইসবগুলের ভুষিটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটিকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। এর জন্য আমি আরো নিয়েছি 1/2 কাপ টক দই। দুই টেবিল চামচ রু আবজা, 2 টেবিল চামচ ট্যাং। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন লবণ। এবার আমি যে জগে শরবতটা তৈরি করব সেই জগটা নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি একটা হুইস্ক। এবার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা ইসবগুল এবং তোকমার মিশ্রণটি আমি জগের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার হুইস্ক দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে ঢেলে দিচ্ছি ট্যাং। লবণ রু আবজা এবং 1/2 কাপ টক দই। এবার সবগুলোকে একসাথে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 লিটার পরিমাণ ঠান্ডা পানি। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি। এবার হুইস্ক দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রু আবজা রিফ্রেশিং ড্রিঙ্ক। ইউ এনজয় দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।